অজর্ষ অর্ষু ঝড়ায় মরণাপন্ন হৃদয়, নিরাশার আঁকি চায় প্রাণের নবোদয়। এক ফোঁটায় রক্তই শ্রেষ্ঠ উপহার, আজি হতে করি তব অঙ্গীকার। আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে গায়ে মনুষ্যত্বের জয়গান। রক্তদানে জীবন বাঁচাতে এগিয়ে এসে সবাই, কোনো অজুহাতে এই সংকটে শুনতে নাহি যায়। সকল রক্তদাতাকে জানাই সহস্র প্রণাম। হ্যাঁ বন্ধু, আপনার আমার এক ফোঁটায় রক্তে বাঁচাতে পারে একটি প্রাণীর প্রাণ। সে মহৎ কাজটি করল সংগ্রামপুর কালিকাপদা শান্তি সংঘ ক্লাব। কোভিড প্রোটোকল মেনে রক্তদান করেন 100 জন ডোনার। প্রত্যেকে ছিল খুশিতে ভরপুর, কারণ তারা রক্ত দিয়েছেন। সংগ্রামপুর কালিকাপোতার সভ্য সদস্য বৃন্দরা ছিল এক কথায় অনবদ্য, অসাধারণ। কলকাতা থেকে গিয়েছিলেন ডাক্তারবাবুরা, তারাও যোগ্য সহায়তা করলেন। করবেন নাই কেন, ভালো কাজ তো সবাই করতে চায়, ভালো কাজের ভাগিদার সবাই তো হতে চায়। আপনার এক ফোঁটায় রক্তে বাঁচাতে পারে একটু প্রাণ, তাই করুন রক্তদান। সংগ্রামপুর কালিকাপোতা শান্তি সংঘ ক্লাবের এই মহৎ উদ্যোগকে জানায় স্যালুট ও সালাম। আগামী দিনে এইভাবে এগিয়ে চলো সংগ্রামপুর কালিকাপোতা শান্তি সংঘ ক্লাব। রক্তদান শিবিরের পাশাপাশি ছিল রূপসজ্জা অনুষ্ঠান। হ্যাঁ, গ্রামীণ পরিবেশ, মা বোনেরা তেমন বাইরে যেতে পারেন না, তাদের অল্প হলেও মনোরঞ্জন করলেন সংগ্রামপুর শান্তি সংঘ ক্লাবের কর্মকর্তারা। অংশগ্রহণ করেছিল 48 জন প্রতিযোগী, প্রত্যেকের জন্য ছিল পুরস্কার। রূপসজ্জা অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি কচিকাঁচারা। সেই অনুষ্ঠানের সম্পূর্ণ ক্লাচ আপডেট আজকে শেয়ার করলাম সবার কাছে, একটাই অনুরোধ পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য। বাবা দেখবো, দেখাবো অসাধারণ একটা, বাহ। সবাই প্লিজ, না না রূপসা জোসা করা যাবে না, অসাধারণ, বাহ বাহ, না দেখেছেন ভিকারি সেজেছেন সকল পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে জানাচ্ছি যারা আজকে এখনো প্রবেশ করেনি, অসাধারণ অসাধারণ। মাধ্যমগুলি হাজরা, আমাদের সকল পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে জানাচ্ছি যারা যারা এখনো পর্যন্ত মাঠে প্রবেশ করেননি, গোপাল ভাড়া দাদার ছেলে, প্রচুর মা বোনেরা এসছেন। গ্রামীণ পরিবেশ দেখো, না দেখলে বুঝতে পারবে না। কেমন লাগছে ভাবি, কেমন লাগছে? ঝাঁসি রানী লক্ষ্মী ভাই খুব সুন্দর, ঝাঁসি রানী লক্ষ্মী ভাই এটা কি, এটা কি শারীরিক দূরতা বজায় রাখুন, অসাধারণ চেয়ার ছিলেন, কোরআন শরীফ করছে একজন, দেখাবো এটা কি, দেখি এটা কি, দেখো তো সুন্দর অসাধারণ অরিজিনাল বিড়ি টানছো,
কি কুতুরা বুড়ি সিআর 7 সেজেছে ওয়া কে রোনাল্ডো এই হাবল হাবলদার রাবার বল খেলা এখন হবে না এটাই রাবার বল খেলা এখন কোনো পারমিশন নেই আমাদের এখানে পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে জানাচ্ছি দেখি দেখি এর মধ্যে ওয়া ক্রস তোমরা মাঠে প্রবেশ করো যদি প্রবেশ না করো এই তোরে আমাদের জানার মাঠে প্রবেশ করবে এই তোরে মাঠে পার্টিসিপেন্ট হবে না ঠিক আছে ভাই এগুলো শেয়ার করে দিও जंगल स्कूल छात्र बीड़ी खाचे देखो पश्चिम कलिकापत शांति संघर सकल सदस्य उद्देश्य चिल्ड्रेन्स क्वार्टर एंड इंस्टीट्यूशन कर्णधार আপনাদের সামনে কিছু দুচার কথা বলবেন আপনার নাম হচ্ছে সাবির হোসেন উনি কিছু আপনাদের সামনে কিছু বলবেন থ্যাংক ইউ এভরিওয়ান দোজ হু আর ওয়াচিং হিয়ার অ্যান্ড অলসো দোজ হু উইল ওয়াচ অন দা টিভি সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম অ্যান্ড এভরিওয়ান এনজয়ড ইট পার্টিকুলারলি গো অ্যাজ ইউ লাইক ইট অ্যাকচুয়ালি ওভারওয়েলমড আস The audience here, everyone enjoyed it. এবং আমি আশা করব এই জাতীয় প্রোগ্রাম গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যখন হচ্ছে তো সেগুলোকে আরও বেশি বেশি মাত্রায় যাতে হয় কেননা এগুলো যত বেশি হবে তত যে গ্রামীণ কালচার ক্রীড়ানুষ্ঠান সেগুলো অনেক বেশি হতে পারে এখানকার যে আয়োজক বন্ধুরা যারা আছে তারা খুব সুন্দর ছোট্ট জায়গায় কিন্তু আন্তরিকতার সঙ্গে এই যে প্রোগ্রাম করেছে এবং সারাদিন যে রক্তদান শিবির ছিল এটা একটা অসাধারণ ওরা আয়োজন করতে পেরেছে তো এই জাতীয় সমাজসেবামূলক যে কাজকাম তাদের সঙ্গে এই অর্গানাইজেশনেরা যুক্ত রয়েছে আমাদের শান্তি সংঘ কালিকাপতা সকল ভাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানাই এবং সেই সাথে এখানকার যা দর্শক আছে প্রত্যেকের মধ্যে যে উৎসুকতা ছিল এবং আনন্দ সহকারে প্রত্যেকের এই গ্রহণ করা খুবই আনন্দদায়ক ছিল ব্যাপারগুলো ওভারঅল বলতে হবে যে খুব ভালো মোটের উপর একটা ভালো দিন সবার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ছোট্ট ছোট্ট শিশুদের উদ্দেশ্যে যেটুকুনি বলার যে মাথা রাখতে হবে যে এখন আমাদের কিন্তু খুব সাবধান হয়ে চলার সময় আমরা এখানে দেখছি অনেকের মুখে মাস্ক নেই বর্তমান সময় এই COVID-19 সিচুয়েশনে যেটা সবচেয়ে বেশি আমাদের মেনে চলতে হবে যে সেটা হচ্ছে করোনা বিধি মেনে চলা যেটা প্রয়োজন সাপেক্ষে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের জন্য খুব দুর্দিন আসতে চলেছে তো সাবধানতা অবলম্বন আমাদের সকলের জন্য দরকার কেননা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর হয়তো রোগ হলে সেরে যাচ্ছে মৃত্যু হার অনেক কম হয়তো ভয়ের কিছু নেই কিন্তু তারপরেও কেন আমরা আক্রান্ত হব আমাদের অনেক বেশি সাবধান থাকা উচিত এবং আশা করব আমরা যদি সাবধানতা অবলম্বন করে চলতে পারি নিশ্চিতভাবে আমরা এই করোনাকেও জয় করতে পারবো আমরা পেয়ে গেছি শান্তি সংঘ ক্লাবের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব শফিকুর রহমান লস্কর মহাশয়কে ওনার কাছে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনব আগামী দিনে কিভাবে শান্তি সংঘ এগিয়ে যাবে সে বিষয়ে যদি কিছু বলেন আমাদের ক্লাবের সদস্যরা উন্নয়নমূলক কাজ করে করে আসছে তার ভিতরে এই রক্তদান শিবির আছে প্লাস খেলাধুলা সামাজিক কাজকর্ম পাড়ার রুগীদের সেবা করা বা দুস্থ এই লকডাউনের সময় দুস্থ ছেলে মেয়েদের বা বাড়িদের সাহায্য করা এগুলো সব করে করে আসছে আগামী দিনেও এরা এরকম সাথে থাকবে এবং সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাজ করে থাকবে অশেষ ধন্যবাদ আপনাকে ক্লাবের শান্তি সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ জনাব হাবিবুর রহমান লস্কর মহাশয়কে এই রক্তদান শিবিরের বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব স্যার যদি কিছু বলেন আপনি বলেন ইংরেজি শুভ নববর্ষের প্রীতি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই পশ্চিম কালিকাপতা শান্তি সংঘ একটি সুপরিচিত নাম আমরা বহুদিন ধরে পশ্চিম কালিকাপতা শান্তি সংঘ জনগণের পাশে মুমূর্ষ রোগীদের পাশে অসহায় মানুষের পাশে আমরা ছিলাম এখনও আছি আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ তো আজকের পশ্চিম কালিকাপতা শান্তি সংঘের পরিচালনায় যে আমরা ব্লাড ব্যাংকের কাজ শুরু করেছিলাম তা আমাদের এখনও চলছে
তো খুব শান্তিভাবে এবং শান্তিপূর্ণভাবে ছেলেরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সকলে আমাদের সঙ্গে আছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাট ক্যাম্প আমরা শেষ করব। আমাদের এই পর্যন্ত ব্লাড আমরা প্রায় 91 আমাদের ক্রস করে চলছে, এখন ব্লাড দিয়ে দিয়েছে। 100+ আশা করছেন? 100+ আমরা 100+ আমাদের ব্লাড এখন চলছে। তো এখনও দাঁড়িয়ে আছে মানুষের সেবার জন্য, অনেকে তারা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, গরিব মানুষের জন্য তারা মুমূর্ষু রোগীদের জন্য সাহায্যার্থে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ স্বেচ্ছা রক্তদান শিবির এবং তারা স্বেচ্ছা নিজেদেরকে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে তারা সহযোগিতা এবং সাহায্য করছে। শেষ কোশ্চেন, আপনার ক্লাব মেম্বারদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? যে কোনো কাজ তো একার দ্বারা সম্ভব নয়, এই যে একটা ঐক্যবদ্ধ ইউনিট, এই বিষয়ে যদি কিছু বলেন। তো আমরা অনেকদিন যাবৎ পশ্চিম কালীকদের শান্তি সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমান সরকারের আপনার কোভিড-19 এই জন্য আমরা বড় অনুষ্ঠান করতে পারিনি। তো শান্তি সঙ্গের সকল সদস্য আমাদের সঙ্গে একমত এবং সামাজিক কাজ করার জন্য তারা খুব উদ্যোগী। প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এই অঞ্চলের জনাব, নামটা সুলাইমান লস্কর মহাশয়, উনি প্রেজেন্ট আছেন, উনি সংক্ষিপ্তভাবে দু চার কথা বলবেন এই রক্তদানের বিষয়ে। হ্যাঁ, আমাদের এখানে রক্তদান চলছে, আমরা সব সময়ের জন্য রক্তদান দিই, অনুষ্ঠান করি। তাই এবছর কোভিড-19 আমরা সেরকম অনুষ্ঠান করতে পারিনি, তো সেই হিসাবে আমরা বড়দের পরামর্শ নিয়ে আমরা রক্তদান শিবির করছি। এই পর্যন্ত 91 চলছে, আর বিশেষ করে 100 আবার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন একজন শিল্পী, তিনি গজল পরিবেশন করেন, আমি পরিচয়টা করে দিই। দাদা MD আলম ভাইজান আছেন, যদি কিছু বলেন। কালিকাপতার শান্তি সঙ্ঘের যে সমস্ত সদস্যরা আছেন, সত্যি এদের মনটা খুবই বড়। এরা প্রত্যেক বছর রক্তদান করে, মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়ায়, বস্ত্র বিতরণও করে। এবছর 2022-এ এরা রক্তদান করেছেন, আজকের রক্তদান। এরাও ইনশাআল্লাহ আগামী দিনে আরও রক্তদান যাদের করার ইচ্ছুক এরাও পাশে তাদের দাঁড়াবে, এদেরকে আপনারা সহযোগিতা নেবেন। কারণ এরা রক্তদানের সম্পর্কে এরা বোঝে, এরা জানে। শুধু রক্তদান না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, দুস্থদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে গরিব অসহায় যারা পড়াশোনা করে ছাত্র, তাদের পাশে বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ড সেগুলোর বিষয়। শুধু রক্তদান তো নয়, বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন কর্মক্ষেত্রে গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে। আর এই যে রক্তদান, এতে অনেক অনুষ্ঠান ছিল, কিন্তু সেই অনুষ্ঠানগুলো এরা কোভিড-19 জন্য এরা সেই অনুষ্ঠানগুলো করতে পারছে না। আমাদের সবার একই মত, আমরাও সরকারের সঙ্গে আছি এবং থাকব, আগামী দিনেও থাকব এবং আগামী দিনেও সরকারের সহযোগিতা আমরাও করব, আমরা যেন সরকার থেকে সহযোগিতা পাই, এইটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কালিকাপতা অঞ্চলের 181 এবং 182 বুথের সদস্য, এবং আমাদের এই পশ্চিম কালিকাপতা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর রক্তদান শিবির করা হয়। সেই সাথে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের এখানে রক্তদান শিবির করা হয়েছে। তো আশা করি এরকম খুব ভালো চলছে, রক্ত দিচ্ছে মানুষ, সাধারণ মানুষ, এবং এই রক্ত খুবই মানুষ, গরিব মানুষের প্রয়োজন, সেই হিসাবে রক্তদান শিবির করা হয়। তো আশা করি আগামী বছর এইরকম আরও এর থেকে আরও ভালো করে যেন রক্তদান শিবির পরিচালনা করা যায়। আপনার নাম? আমার নাম কামালউদ্দিন মোল্লা। তো বললেন আগামী দিনে এর থেকে আরও বেটার, আগামী দিনে এর থেকে চেষ্টা করব আরও খুবই ভালোভাবে যাতে করা যায়, এই বলে আমি আমার বক্তব্য। তো উনি আমার কাকা হয় সম্পর্কে, আমার কাকা হয়, বয়স জ্যেষ্ঠ, কিন্তু আমাদের একসঙ্গে ভাই ভাইয়ের মতো ব্যাপার। তো আমরা বিগত বছর ধরে পশ্চিম কালিকাপতা শান্তি সঙ্গে একসঙ্গেই আছি, একসঙ্গেই কাজ করছি, একসঙ্গেই থাকবো যতদিন আগামীতে হবে, ততদিন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে প্রোগ্রাম চালানোর চেষ্টা করব।
বিগত বছরগুলি নয়, এবছর যেমন আমরা প্রোগ্রাম চালাতে পারিনি, মানে সামান্য কিছু দিয়েই ছেড়ে দিয়েছি, তো আগামী বছর চেষ্টা করব আমরা বড় টুর্নামেন্ট দেওয়ার, বড় কিছু প্রোগ্রাম রাখার, রক্তদান শিবির করার, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান করার, বস্ত্র বিতরণ অনুষ্ঠান করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদের সহযোগিতা চাই, অবশ্যই অবশ্যই ভাই আপনাদের সহযোগিতা চাই। খুব সুন্দর লাগছে, এদের পরিবেশনা সবসময় ভালো হয়, প্রত্যেক বছরই ভালো হয়। আজকে এরা রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আজকে গজ লাইক শুরু করেছে, যা দেখছি অনেক দর্শক এসছে, সবাই উপভোগ করছে, আমরাও খুব খুশি। দেখতে পাচ্ছি করোনা যোদ্ধা খুব সুন্দর সেজেছে, পাথর সেজেছে, আমাদের মাতঙ্গিনী হাজরা সেজেছে, খুব সুন্দর, আমরা খুব উপভোগ করছি। চেস্ট নম্বর ওয়ান করোনা যোদ্ধা রিভার্স লস্কর, চেস্ট নম্বর ওয়ান করোনা যোদ্ধা যা চ্যাপ্টার নম্বর 41 সেকেন্ড স্থান অধিকার করেছেন, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার সাহেব মোস্তাকিম মোল্লা মহাশয়, করোনা যোদ্ধা হাততালি। এই দেখে তাকাও বুমুরের উদ্দেশ্যে জানাচ্ছি, তুমি দ্বিতীয় স্থান অধিকার করো, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবার চেষ্টা করো আগামী বছর প্রথম স্থান অধিকার করার জন্য। থ্যাংক ইউ। চেস নম্বর 26 ঝাঁসির রানী সাবিন সুলতানা তৃতীয় স্থান অধিকার করেছেন, চেস নম্বর 26 ঝাঁসির রানী লক্ষ্মীবাই তৃতীয় স্থান অধিকার করেছেন সাকিব সুলতানা, তাই তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি সাদিকুল রহমান, সাদিকুল রহমান লস্কর। এই দিকে তাকা মা, বাহ। তিন নম্বর থার্ড পজিশনে আছে, শেষ নম্বর 11 আমাজন মাকড়সা যার প্রাপ্ত নম্বর 33 চতুর্থ পজিশনে আছেন, পুরস্কার তুলে দিচ্ছেন হাফিজউদ্দিন লস্কর মহাশয়, চেস নম্বর আনবে সবাই আমাজন মাকড়সা, আমাজন মাকড়সা চেস নম্বর 11 যার প্রাপ্ত নম্বর 33 আচ্ছা না, পরে ওটা নেক্সট করে দাও, ওটা পরে দিয়ে দেবে। চেস নম্বর 6 মহারানী ভিক্টোরিয়া আসছে, প্রাপ্ত নম্বর 31 আমাজন এসে গেছে, পঞ্চম স্থান অধিকার করেছেন চেস নম্বর 6 মহারানী ভিক্টোরিয়া 31 প্রাপ্ত নম্বর পঞ্চম স্থান অধিকার করেছেন। চেস নম্বর 3 ইমানদার মহিলা যার প্রাপ্ত নম্বর 30 ষষ্ঠ স্থান অধিকার করেছেন, ইমানদার মহিলা চতুর্থ। চেস নম্বর 11 আমাজন মাকড়সা, চেস নম্বর 6 এবং চেস নম্বর 3 মহারানী ভিক্টোরিয়া এবং ইমানদার মহিলা, দিয়ে দাও দিয়ে দাও। পুরস্কার তুলে দিচ্ছেন আলাউদ্দিন মোল্লা, চেস নম্বর 29 চেস নম্বর 3 ইমানদার মহিলা, পুরস্কার তুলে দিচ্ছেন কামিনুজ্জামান লস্কর মহাশয়, জীবন্ত আত্মা পুরস্কার তুলে দিচ্ছেন রেজা লস্কর, জীবন্ত আত্মা জুনাইদ। সাত নম্বর পজিশনে আছেন চেস নম্বর 29 হনুমান, প্রাপ্ত নম্বর 28 সাত নম্বর পজিশনে আছেন চেস নম্বর 29 হনুমান, পুরস্কার তুলে দিচ্ছেন কামারুল লস্কর মহাশয়, আল্লাহ
শেষ নম্বর আট ছাগল বিক্রেতা যথার্থ নম্বর সাতাশ পুরস্কার তুলে দিচ্ছে রাইজুন লস্কর রিদুয়ান ছাগল বিক্রেতা শেষ নম্বর আট ছাগল বিক্রেতা রিদুয়ান খুব ভালো লাগছে ছেলের পুরস্কার উনি নিচ্ছেন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি বলো 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 ছেলের পুরস্কার নিয়ে আপনার কেমন লাগলো পুরস্কার তুলে দিচ্ছেন সামিন লস্কর সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে একটু ধৈর্য ধরুন শেষ নম্বর দুই সাদিয়া খাতুন শেষ নম্বর দুই সাদিয়া খাতুন যে যার প্রাপ্ত পুরস্কার এসে নিয়ে যাবে সাদিয়া খাতুন শেষ নম্বর দুই যেখানে একজন জেলা পরপর একজন দিয়ে দাও শেষ নম্বর চার সিমরিন জায়গাটা বড় করবে শেষ নম্বর চার সিমরিন সিমরিন লস্কর জেল নম্বর পাঁচ সুইটি শেষ নম্বর পাঁচ সুইটি শশাওয়ালা শেষ নম্বর সাত মুসাইবা বেদের মেয়ে মুসাইবা শেষ নম্বর সাত আসেনি আসেনি শেষ নম্বর চুপ কর তোরা চুপ কর শেষ নম্বর নয় তানিশা শেষ নম্বর নয় তানিশা লকডাউন শেষ নম্বর নয় তানিশা বেশি ভগি নে তুই শেষ নম্বর দশ তাবাস্তুম বেশি লকডাউন চলে হয়ে গেছে তোরা একটু এই পাতে সরে যা না এই মেয়েটা কে চেন নম্বর তেরো রিফা চেস নম্বর তেরো রিফা চেস নম্বর সতেরো কদম চেন নম্বর সতেরো কেন কদম চেন নম্বর আঠারো ইব্রাহিম শেষ নম্বর আঠারো ইব্রাহিম শেষ নম্বর আঠারো ইব্রাহিম
দে দাও না পুরুষ কথা আচ্ছা পুরো আসার দরকার নেই, আমি যা করার আমি করে দিই। অসাধারণ একটি ঐক্যবদ্ধ দশ দেখেন খোদা শেখেন, তার বার্তা দিল সংগ্রামপুর কালিকাপোতা শান্তি সংঘ ক্লাব। অনুষ্ঠানের শেষে তারা একটা গ্রুপ ছবি নিল, এক কথায় অনবদ্য। আর একবার কাছ থেকে যাই, আর অনেকে আছে আসতে পারেনি, আমরা আশা করব আগামী দিনে এইভাবে মিলেমিশে থাকবেন এনারা, ঠিক আছে।